পরবর্তী অবস্থায় রত্ন ভণ্ডার খোলিবা পাই যে কথা যশস্বী প্রধানমন্ত্রী ঘোষণা করি নির্বাচন সভা মানকরে যাইছি তাকে ক্রিয়ান্বয়ন করা হয়েছিল, আমি সংকল্পত্র বি লিখি এবং আজ গোটে গোটে বিকাশ বিকাশ কু মুখ্য আধার করি আমি গোটে কম্প্রিহেনসিভ বজেট আনিছু, যে বজেটরে 15% আমি এনহেন্স করছু গত বজেট টু 15% আমি বৃদ্ধি করছু বজেটরে আধার, এবং সবুঠ বড় কথা হল ইয়ে বজেট গরিব লোক যুবক মানক কৃষক মানক মহিলা মানক আখিআগে রক্ষে বজেট হয়েছে, এবং 75 বর্ষ ভিতরে যে মৌলিক সমস্যার সমাধান হয়ে পু না তার সমস্যার সমাধান করা ইয়ে বজেট লোক পাখে পৌঁছ। আমি কইল যে আমি গুরুত্ব দেব কৃষক মানক, আমি এথর 58 জায়গার শীতল ভণ্ডার করা বজেট প্রাবধান করছি, শীতল ভণ্ডার সবু ব্লকরে শীতল ভণ্ডার হব, যেটি নয় শীতল ভণ্ডার হব, যে শীতল ভণ্ডার অচল তাকে সচল করা কৃষিভিত্তিক শিল্প আমি করবু, ভ্যালু এডিশন হব, চাষী মান অধিক উপার্জন হব, যে প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন দ্বিগুণার চাষী রোজগার হোক তাপাই আমি প্রসেসিং ইউনিট লগাইবু, এগ্রোবেস্ট ইন্ডস্ট্রি লগাইবু, জলসেচন ব্যবস্থা সমস্ত এনসিওর করবু, যে 70 ভাগ জমি জলসেচিত আছে তাকে 100% করবার প্রক্রিয়ার আমি কার্য আরম্ভ করছু প্রধানমন্ত্রী জলসেচন যোজনার অর্থ, এবং ওড়িশার বজেট মিশিকি জলসেচন ব্যবস্থা করা তাপাই গোটে বড় প্যাকেজ হব, যেমতি আজ আমি 3টি 4টি ফসল করা জলসেচন ব্যবস্থা অগ্রাধিকার দেব, কোটি চেকড্যাম দরকার চেকড্যাম করা যাব, কোটি বৃহৎ জলসেচন ব্যবস্থা করা যাব, কোটি বিভিন্ন প্রকার জলসেচন প্রকল্প করা ব্যবস্থা হয়েছে, চাষী মানুষ কিষান সম্মান যোজনার জন বঞ্চিত হয়েছেন, প্রকৃত চাষী মানুষ কিষান সম্মান যোজনা যোড়া যাব, যে মানে চাষী মানুষ যেকোনসি জিনিসক মার্কেটিং করা এবং ভ্যালু এডিশন করার প্রক্রিয়ার সরকার সবু প্রকার সহায়তা যোগাই দেবে, এবং মা ভৌণী মানক আমি সুভদ্রা যোজনা কথা কইছি আপনার, এবং লক্ষপতি দিদি 25 লক্ষ লক্ষপতি দিদি করিবার যোজনা এবর্ষ আমি টার্গেট নিয়েছি 25 লক্ষ, যে প্রধানমন্ত্রী কইছন্তি লক্ষপতি সেলফ হেল্প গ্রুপ ভৌণী মানে লক্ষপতি দিদি হবে, এবং তাঙ্কু সবু প্রকার সহায়তা যোগাই দিয়াযিব, তাপাই ওড়িশা সরকার কেন্দ্র সরকার মিলিত ভাবে ইয়ে লক্ষপতি দিদির পরিকল্পনা যে হয়েছে সে নিজ গোড়ে ছিড়া হবে, এবং আজ মা ভৌণী মানুষ লক্ষপতি করার যে স্বপ্ন 3 কোটি মা মানুষ ভৌণী মানুষ করার সংকল্প নিয়েছেন তা দ্বারু 25 লক্ষ মা ভৌণী ওড়িশার লক্ষপতি দিদির যোজনা অন্তর্ভুক্ত হবে, এবং সেমানকর মার্কেটিং সেমানক সেলফ হেল্প গ্রুপর ব্যবস্থা এবং তাঙ্কু পর্যাপ্ত লোন ব্যবস্থা করার মধ্যে আমার সরকার সংকল্প নিয়েছে, এবং যুবক মানক কর্মনিযুক্তির প্রক্রিয়া আরম্ভ হয়েছে, সবু স্কুলে শিক্ষক নিযুক্তি করা যে খালি পড়িয়া পদপদবী সরকারি পদবী সবু পূর্ণাঙ্গ করা এবং প্রতি ক্যালেন্ডর ইয়ারে 1 লক্ষ চাকরি সৃষ্টি করা যে ভ্যাকেন্সি পোস্ট তাকে ফিল আপ এ ব্যবস্থা মধ্যে আমি সংকল্প উল্লেখ করছু, আমি উল্লেখ করছু যে সবুঠু ভ্যালু এডিশন খনিজ সম্পদ শাগ মাছ রেট বিক্রি হচ্ছিল, যে মানে কারখানা লগাইবে সে করিডর রাউরকেলার ধামরা করিডর এবং অনুগুল টু আরম্ভ করে আমার কলিঙ্গ নগর পারাদ্বীপ যে করিডর এতে নিশ্চিত ভাবে শিল্প উপরে গুরুত্ব দিয়া যাব, যা ফলে যুবক মানে কর্মসংস্থান পাইবে, এবং ইনভেস্টমেন্ট নিবেশ এবে 3 দিন ধরে যে দিন ধার্য সরকার আসবার 50 দিন পরে নিবেশ কার্যক্রম অধিক ইনভলভমেন্ট হব, যে মানে আসুছেন তাকে ইনফ্রাষ্ট্রকচর আরম্ভ করে সব ব্যবস্থা যোগাই দিয়া যেতে লক্ষাধিক যুবক মানুষ কর্মসংস্থান মিলিব, এবং সবুঠ বেশি কর্মসংস্থান মিলিব পর্যটন শিল্প, পর্যটন আম পাখে ওড়িশার বেলাভূমি আম পাখে আছে, আম পাখে চিলিকা আছে, আম পাখে জঙ্গল সম্পদ 56 ভাগ জঙ্গল সম্পদ আছে, যে পর্যটন শিল্পের পর্যাপ্ত আমাকে ভগবান দিয়েছেন নেচার প্রকৃতি দিয়েছে, এবং ইয়ার বিনিয়োগ করা আমি আমার বজেট প্রাবধান করবু,
যেমন ইনভেস্টমেন্ট করবে তাঁর যোগাযোগ হচ্ছে সেমানে করবে এবং এটি আমি কোটিয়ে যুবক বৃদ্ধ যুবক যে যাই দাদন খটিয়া যাচ্ছেন সে কর্মসংস্থান পাই আমি ইনফ্রাষ্ট্রকচর ডেভেলপ ভারতমালা যোজনা ঠু আরম্ভ করি যোজনা 11 লক্ষ কোটি টাকা রয়েছে ওড়িশা সবুঠু বেনিফিটেড আমার জেলা মানকে ভারতমালা যোজনা চলছে এবং রেল প্রজেক্ট প্রাধান্য গুরুত্ব দিয়া হয়েছে 10,000 কোটি টাকা বজেট প্রাবধান সরকার করছেন তা ধন্যবাদ দেছি কোস্টাল হাইওয়ে নির্মাণের স্বীকৃতি মিলছে সবু জাতীয় রাজপথর পরিকল্পনা যে প্রপোজাল যাইছি সবুগুড়ি স্বীকৃতি হবার লাগিছে ফার্স্ট ফেজে 4টি হয়েছে পুঁ অন্য ফেজ হব যেচ ন্যাশনাল হাইওয়ে এবং ভারতমালা প্রজেক্ট সারা ওড়িশার ইনফ্রাষ্ট্রকচর ডেভেলপমেন্ট হব এবং আমি মধ্য 75,000 কিলোমিটর যে প্রক্রিয়া কইছু 5 বর্ষ পুরা করবু কংক্রিট রোড কোণী রাস্তা মাটি রাস্তা রহবনি সারা ওড়িশার যে 75,000 কিলোমিটর কু আমি গুরুত্ব দেবু গাঁ গহলি পর্যন্ত কংক্রিট রোড তাকে সে পাহাচ আরম্ভ হয়েছে এই যে প্রক্রিয়া আরম্ভ হওয়া ইয়ে জগন্নাথ 22 পাহাচ প্রথম পাহাচ ইয়ে বজেট আরম্ভ আমি করি পূর্ণাঙ্গ করবু পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ হব এবং আজি কোণী কামরে শিক্ষা স্বাস্থ্য সবুঠু বেশি অধিক গুরুত্ব দেওয়া বজেট অবদান হয়েছে এবং শিক্ষা কোণী স্কুলে ল্যাবরেটরির অভাব রহবেন শিক্ষকর অভাব রহবেন কলেজের ফ্যাকল্টির অভাব রহবেন এবং ইয়াপাই পর্যাপ্ত টঙ্কা যা লাগিব শিক্ষক শিক্ষার মেরু হচ্ছে আম সমাজের মেরুদণ্ড আম ওড়িশার ওড়িশা শিক্ষার বহুত আগে তাকে পুঁড়ি পুনর্বার সে স্থিতি ওড়িশার আনি পড়ব এবং স্বাস্থ্য ব্যবস্থা পর্যাপ্ত ব্যবস্থা যেতে মেডিকাল কলেজ যে প্রাইভেট মেডিকাল এপ্লাই করবে তাকে ওড়িশা সরকার অনুমতি এনওসি দেবে কেন্দ্র সরকার রাজি হয়েছেন প্রতি জেলা জেলার গোটে গোটে মেডিকাল কলেজ করবার নিষ্পতি নীতিগত ভাবে অটলী বিহারী বাজপেয়ী ঠু মোদী নিয়েছেন রাজ্য সরকার লেখিকি দেবা আবশ্যক থাকলে রাজ্য লেখিকি দেউনথিলে এবে মেডিকাল কলেজ টেকনিক্যাল এডুকেশন একু করিকি আম ওড়িশাকু আমি সবু দৃষ্টি আগেকু নবা ওড়িশা ধনী ওড়িশার লোক বি ধনী হবে সে ওড়িশা ধনী ওড়িশার লোক গরিব এ স্লোগান ইয়ে হচ্ছে তার আরম্ভ এবং আম সরকার সংকল্প নিয়েছেন যে সংকল্পত্র যা আমি লেখিছি এ টু জেড সবু গোটি 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 পুরা করা যাব এবং আজি সরকার বিভিন্ন কার্যের 100 দিন ভিতরে এই যোজনার প্রস্তুতিকরণ সরব 100 দিন পরে ক্রিয়ান্বয়ন আরম্ভ হবে ইমপ্লিমেন্টেসন এবং লোকমানকর যেভাবে ভাবে সুযোগ সহযোগ আউ তাঙ্কর শুভেচ্ছা রয়েছে নিশ্চিত ভাবে ওড়িশারে যে বিজেপি সরকার সফলতা শীর্ষে পৌঁছব এবং ওড়িশার যে মৌলিক সমস্যা আছে যেমন বেসিক পিবা পানির সমস্যা 10,000 কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী তা ক্রিয়ান্বয়ন হয়ে পারে তাকে যুদ্ধকালীন ভিতরে বিশুদ্ধ পানীয় জল কেমন লোক পৌঁছবে এসবুক সামগ্রিক যে মৌলিক সমস্যা 30 লক্ষ ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা তাকে গরিব লোক বণ্টন করেছে সেটা দল জাতি ধর্ম বর্ণ কিছু রয়েছে সবু যে গরিব চাল ঘর রয়েছেন খপরা ঘর রয়েছেন টাইল ঘর রয়েছেন এডজস্ট রয়েছেন ছাত ঘর রয়েবে এবং সে প্রধানমন্ত্রী আবাস যোজনা কু সেভাবে ভাবে সবু গরিব লোক পৌঁছব তাপাই ব্যবস্থা করা যাব 30 লক্ষ ঘর প্রধানমন্ত্রী ঘোষণা করে যাইছেন 3 কোটি ঘর যে ভারত বণ্টন হব ওড়িশা 30 লক্ষ ঘর পাইব তাকে যে ঘর পাই না গরিব লোক ঘর দিয়ে এবং সবু যে মৌলিক সমস্যা আজি আমি চাউল 5 বর্ষ প্রধানমন্ত্রী দিয়েছেন আজি মধ্যে পিডিএস কু আহরি স্ট্রেংথেন সিস্টম করা যাব মৌলিক সমস্যার সমাধান করা যাব এবং মার্কেটিং রে যেটি 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 কমতারা হব সে কপা চাষ হো সে মকা চাষ হো যেকোনো চাষের উচিত মূল্য চাষী পাইব নহলে গভর্নমেন্ট ইন্টারভিন করিব অকশন করিব চাষী কেন্দ্র সরকার দরদার্য অধিক রেটে যেমতি পাইব প্রাপ্য করিব আজি অধিক আলোচনা করিবিনি বিস্তৃত ভাবে আমি বজেটর প্রাধান্য আছে সময় অন্তরা হয়েছে মো 10 মিনিট সময় দিয়েছিলে মু 15 মিনিট সময় নিয়েগলি মু অধিক আলোচনা করিবিনি পুঁড়ি চর্চা আলোচনা ডিটেল সেমিনার হব এসব প্রাণাখ্যমন্ত্রী সেমিনার হব বুদ্ধিজীবী মানুষ বিভিন্ন বর্গর লোক ডকা যাব এ বজেট বিষয়ে চর্চা আলোচনা মো বিধায়ক সাংসদ মন্ত্রী মানে আসি করবে এবং আহরি অধিক তথ্য আপনার হস্তগত ডিটেল
ପ୍ରୋଗ୍ରାମ ଡିଟେଲ ବଜେଟର ଯେଉଁ ଅଛି ଆପଣଙ୍କ ପାଖରେ ଅଛି, ଆହୁରି ଡିଟେଲ ସେମାନେ ମଧ୍ୟ ଚର୍ଚ୍ଚା ଆଲୋଚନା କେଉଁ ବର୍ଗ ପାଇଁ କ'ଣ ହେଉଛି, କେଉଁ ସେକ୍ଟର ପାଇଁ କ'ଣ ହେଉଛି ସବୁ ଡିଟେଲ କହିବେ। ନିଶ୍ଚିତ ଭାବରେ ମୁଁ ପୁନଃ ଧନ୍ୟବାଦ ଦେବି ଯେ ଆପଣମାନେ ଏତେ ସମୟ ଧରି କାର୍ଯ୍ୟ ସହିତ 3.5 ଘଣ୍ଟା ପାଖାପାଖି ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି, ଏବଂ ସେଥିପାଇଁ ମୋ ଅନ୍ତଃକରଣରୁ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ତରଫରୁ ଆଉ ବିଜେପି ସରକାର ଆମ ଦଳ ତରଫରୁ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଅଭିନନ୍ଦନ ଜଣାଉଛି। ଆପଣମାନେ ସମସ୍ତଙ୍କ ସହଯୋଗ କାରଣରୁ ଓଡ଼ିଶାରେ ବିଜେପି ସରକାର ଗଢ଼ିଛି। ଆପଣମାନଙ୍କ ଭୂମିକା ମଧ୍ୟ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ। ଆପଣ ଲୋକଙ୍କ ପାଖରେ ଆମ ବାର୍ତ୍ତା, ଆମର ନିଷ୍ପତ୍ତି, ଆମ ଦୃଢ଼ତା ସବୁ କଥା ଲୋକଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିଛି। ସେଥିପାଇଁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ, ନମସ୍କାର। ସମ୍ମାନ ଦିଆଯାଉଛି, ସୁରେନ୍ଦ୍ର ସାଏଙ୍କ ନାଁରେ ହେଲା, ମାଧବ ସିଂ ନାଁରେ ହେଲା, ମହାରାଜା କୃଷ୍ଣଚନ୍ଦ୍ର ଗଜବେନ୍ଦ୍ର ଓଡ଼ିଶାର ପରିଚୟ ସୁନ୍ଦର, କିନ୍ତୁ ତାଙ୍କ ନାଁରେ ଗୋଟେ ଯୋଜନା କାହିଁକି ହେଇପ ଆପଣ ସରକାର ତରଫରୁ ନା ଗତ ବର୍ଷ ଅଣଦେଖା କରାଯାଉ ସରକାର ହବା 50 ଦିନ ହେଇଛି, 50 ଦିନ ଯେଉଁମାନେ 75 ବର୍ଷ ଥିଲେ ସେମାନେ କରିନାହିଁ। ଆଉ ମୁଁ ନିଜେ ରାଜସ୍ୱ ମନ୍ତ୍ରୀ ଥିଲାବେଳେ ମୁଁ ପାରଳା ରାଜାଙ୍କର ଜଳସେଚନ ବ୍ୟବସ୍ଥା ଦେଖିଛି, ଯେଉଁଟା ଆଜି ଓଡ଼ିଶାରେ ଅନୋଖା ସ୍ଥିତି। ପ୍ରଥମ ହାଇସ୍କୁଲ ଓଡ଼ିଶାର ପାରଳା କ୍ଷମଣ୍ଡ ରାଜା କରିଛନ୍ତି, ଗୋଟେ ପବ୍ଲିକ ୱେଲଫେୟାର ରାଜା, ଏତେ କାମ କରିଛନ୍ତି ତାର ପଟାନ୍ତର ନାହିଁ। ସାରା ଓଡ଼ିଶାର ଯେଉଁ ପରିଚୟ ଆଜି 1936 ମସିହାରେ ସ୍ୱତନ୍ତ୍ର ଓଡ଼ିଶା ହେଇଛି, ଏ ତାର ମୁଖ୍ୟ ନାୟକ ମଧୁବାବୁ, ଯେଉଁ ଟିମ୍ ଥିଲା 3 ଜଣିଆ ଟିମ୍, 2 ଜଣିଆ ଟିମ୍, 2 ଜଣ ଭିତରେ ସେ ଆସିବେ, ଏବଂ 3 ଜଣ କହିଲେ 3 ଜଣ ଭିତରେ ଆସିବେ, ଏବଂ ତାଙ୍କ ବିଷୟରେ ଆମ ସରକାର ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମ ହୃଦୟରେ ଅଛି, ମନରେ ଅଛି। ଆମ ସରକାର ଉପଯୁକ୍ତ ସମୟରେ ଉପଯୁକ୍ତ ଜାଗାରେ ତାଙ୍କୁ ସମ୍ମାନ ନିଶ୍ଚୟ ଦେବ, କାରଣ ତାଙ୍କର ଯେଉଁ ବ୍ୟବସ୍ଥା ଆଜି ବି ଚର୍ଚ୍ଚା ହେଉଛି। ମୁଁ ସେଦିନ ଚିଫ୍ ସେକ୍ରେଟେରୀଙ୍କୁ କହୁଥିଲି ଯେ ଜଳସେଚନ ବ୍ୟବସ୍ଥା ଦେଖିକି ଆସୁନ, ସେଦିନ ବହୁ ଅଫିସରମାନେ ମୋ ସହିତ ବସିଥିଲେ, ମୁଁ ତାଙ୍କୁ କହୁଥିଲି ଯାଇ କେମିତି ଜଳସେଚନ ସେ ଯୁଗରେ ସେ ଭିଜନ ଥିଲା ସେ କରିଥିଲେ। ତେଣୁ ପାରଳା ମହାରାଜା ଜଣେ ପବ୍ଲିକ ୱେଲଫେୟାର, ଲୋକ ମଙ୍ଗଳକାରୀ ରାଜା ଥିଲେ, ଏଥିରେ କାହା ମନରେ କୁଣ୍ଠା କହିବାର ନାହିଁ, କରିଛନ୍ତି। ଆମେ ଯେଉଁଠି ବସିଛୁ ସେଟା ହେଉଛି ତାଙ୍କ ଦାନ। ବହୁତ କମ୍ ରାଜା ଥିବେ, ମୟୂରଭଞ୍ଜ ରାଜା ଆଉ ପାରଳା ରାଜା, ଯେଉଁମାନେ ରେଳ ଲାଇନ୍ କରାଇଛନ୍ତି, ତାଙ୍କ ସର୍ବସ୍ୱ ଦାନ କରିଦେଇଛନ୍ତି ସରକାରକୁ, ଏଭଳି ରାଜା କମ୍ ଥିବେ। ତାଙ୍କ ପାଇଁ ବହୁତ ଭଲ ସମ୍ମାନର ବ୍ୟବସ୍ଥା ଏ ସରକାର ନିଶ୍ଚିତ କରିବ। ନିଶ୍ଚୟ ଯେଉଁଠି ଗରିବ ଲୋକଙ୍କ ପଇସା ବାଟମଣା ହେଇଛି ନିଶ୍ଚୟ ତା ଦେହରେ ତଦନ୍ତ ହେବ। ଯେଉଁ ଗୁଡ଼ିକ ଆମ ନଲେଜକୁ ଆସିବ ଲୋକମାନେ ଲେଖିକି ଦେବେ, ସାମ୍ବାଦିକମାନେ ଆମକୁ ଆମ ସାମ୍ନାକୁ ଆଣିବେ, ନିଶ୍ଚୟ ହେବ। ଲୋକ ଗରିବ ଲୋକର ପଇସାରେ କେଉଁଠି ଆତ୍ମସାତ ହେଲେ କାହାର ଅଧିକାର ନାହିଁ। ମୋର ଏ ପ୍ରପର୍ଟି ମୋର ନୁହେଁ କିମ୍ବା ମୋ ପୈତୃକ ସମ୍ପତ୍ତି ନୁହେଁ, ଲୋକଙ୍କ ଗରିବ ଲୋକଙ୍କ ଟିକସ ପଇସା ଠିକ୍ ଭାବରେ ବିନିଯୋଗ ଯେଉଁଠି ନ ହୋଇଛି ତା ବିରୁଦ୍ଧରେ ତଦନ୍ତ ନିଶ୍ଚିତ ନିଶ୍ଚୟ। ଶିକ୍ଷା ବିଭାଗରେ ସ୍କୁଲ ଗୁଡ଼ିକ ଯେଉଁଟାକି ଅଧପତିରେ ଆସିଛି ଏବଂ ଯେଉଁ ସେଗୁଡ଼ାକ ନିର୍ମାଣ ବି ହେଇଛି ସେସବୁ ମାନେ ଅତି ନିମ୍ନମାନର କାମ ବି ଦେଖିବାକୁ ମିଳୁଛି, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମେ ତାକୁ ଅନୁଧ୍ୟାନ କରିବୁ, ତଦନ୍ତ କରିବୁ, ଆବଶ୍ୟକ ପଡ଼ିଲେ ସେ କ'ଣ କରାଯିବ ସେଠି ସ୍ପଟରେ ଆମର ଯେଉଁମାନେ ଟେକ୍ନିକାଲ ଲୋକ ଅଛି ନିଷ୍ପତ୍ତି ନେବେ, ନେଲା ପରେ ପୁଣି ତାକୁ କେମିତି ତାର କରାଯିବ ସେଥିପାଇଁ ବ୍ୟବସ୍ଥା ମଧ୍ୟ କରାଯିବ। ସାର୍, ଗଜପତି ଜିଲ୍ଲାରେ ପ୍ରାକୃତିକ ବିପର୍ଯ୍ୟୟ ସମୟରେ ଭୂସ୍ଖଳନର ଭୟ ରହୁଛି, ଆଜି ସୁଦ୍ଧା ପୂର୍ବ ସରକାର ମଧ୍ୟ ଯାହା କରିପାରୁନାହାନ୍ତି ଆଲାରିମ ସିଷ୍ଟମ, ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କ ପକ୍ଷରୁ ନେଇ ପଦକ୍ଷେପ ନିଆହେବ? ମୁଁ କହି ରଖେ ଆପଣଙ୍କ ମନରେ ଥିବ, ଏଟା ହେଉଛି ଆର୍ଥକ୍ୱେକ୍ ଜୋନ୍, ପୁରା ଆମ ସମ୍ବଲପୁରଠୁ ଆରମ୍ଭ କରି ଗଜପତି ପର୍ଯ୍ୟନ୍ତ ଏଇଟା ଆର୍ଥକ୍ୱେକ୍ ଜୋନ୍। ମୁଁ ରାଜସ୍ୱ ମନ୍ତ୍ରୀ ବିପର୍ଯ୍ୟୟ ପରିଚାଳନା ମନ୍ତ୍ରୀ ଥିଲାବେଳେ ଇଏ ଅଞ୍ଚଳକୁ ସବୁ ପ୍ରକାର ଆମେ ପରମିସନ ଇଏ ଆର୍ଥକ୍ୱେକ୍ ପୂରଣ ଏଠି ଯେଉଁ ପରମିସନ ଦିଆଯିବ, ଯେଉଁ ଘର ଅନୁମତି ଦିଆହେଉଛି, ପ୍ଲାନିଂ ଆମର ଯେଉଁ ବ୍ୟବସ୍ଥା ଅଛି ସରକାରୀ ବ୍ୟବସ୍ଥା ତା ଦେହରେ ବ୍ୟବସ୍ଥା ଅଛି, ଆହୁରି ତାକୁ ଷ୍ଟ୍ରେଙ୍ଗଦେନ୍ କରିବାର ଆବଶ୍ୟକତା ଅଛି। ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମ ସରକାର ଏ ବ୍ୟବସ୍ଥାକୁ ଆହୁରି ଯୋଡ଼ି ଆମେ ଲ୍ୟାଣ୍ଡସ୍ଲାଇଡ୍ ସବୁ ପ୍ରକାର ଟେକ୍ନୋଲୋଜି ଆମେ ଆଡପ୍ଟ କରିସାରିଛୁ, ବାତ୍ୟାଠୁ ଆରମ୍ଭ କରି ସୁନାମି ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ସବୁ ଆକଳନ କରୁଛୁ। ଲ୍ୟାଣ୍ଡସ୍ଲାଇଡ୍ ପାଇଁ ଯେଉଁ ଯେଉଁ ଟେକ୍ନୋଲୋଜି ଆବଶ୍ୟକ ଏବେ ସେକୁ ଆମେ
খড়গপুর বম্বে এবং চেন্নাই আইআইটি কু প্রস্তাব অছি কথাবার্তা চলছে চূড়ান্ত নিষ্পত্তি হলে দিয়ে যাব ল্যান্ডস্লাইড পাই কেমতি আম কোন করা যাই পারিব প্রিভেন্টিভ মেজর কোন করাই পারিব এবং ইমিডিয়েট কোন তার করাই পারিব সেপাই ভূস্খলন পাই সব প্রকার চিন্তা আরম্ভ হয়েছে। যাহা ম্যানিফেস্টোরে আমি লিখিছু 2024 মশায় তা অক্ষরশ পূরণ করা যায়। নিশ্চিত ভাবে আমি বাজেট প্রভিজন হয়েছি আমি নিশ্চিত ভাবে ধন্যবাদ।